সেজদাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে, সেজদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার সেজদাটা পড়ে, সেজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে। কিন্তু বিশ্বনবী বলেন না, তোমার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে। আমরা ঠান্ডা মাথায় ভাবি না, ঠান্ডা মাথায় ভাবতে হবে, ধৈর্যশীল হতে হবে। ইন্নামা সাবরু ইনদা সাদামাতিল উলা, বিশ্বনবী বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সবুর। এই জন্য বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান। এই মাসালাটা জেনে নেন, কোরআনের আয়াত দিয়ে মোবাইলের রিংটোন হতে পারে না, ইসলামী সঙ্গীত হতে পারে, আরবি নাশিদ হতে পারে, কিন্তু কোরআনের আয়াত দিয়ে রিঙ্গার দেয়া যায় না। কারণ আপনি যে কোনো সময় রিসিভ করলে অথবা মিস কলের কারণে কেটে গেলে কোরআনের আয়াতের এমন একটা অংশে যে কাটা পড়ে যাবে, কেটা আপ হয়ে যাবে, অর্থের বিকৃতি ঘটবে, চিল্লা এখন ঠিক কিনা?